আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসুনস কুকিং। আমি দেশের বাইরে এই প্রথম তালের রসের দেখা পেলাম, আর তাই বানিয়ে ফেললাম তালের রসের পিঠা বা তালের বড়া। হাতের কাছে তালের রসটা রেডি থাকলে এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ। আমি দুরকমভাবে এই পিঠাটি দেখিয়েছি আজকে, একটি ক্রিস্পি এবং আরেকটি একটু নরম। তো চলুন ঝটপট রেসিপি দুটো দেখে নেই। আমার কাছে মচমচা পিঠাটাই বেশি মজা লাগে, তাই আমি আগে দেখাচ্ছি এই মচমচা পিঠার রেসিপিটি। সকালের নরম রোদ এসে পড়েছে আমার বাটির উপরে। প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া, সাথে দিচ্ছি আধা কাপ সুজি, দিচ্ছি এক চিমটি লবণ এবং আধা চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 3/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার সব শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কানেকটিকাটে থাকি, এখানে বাঙালি গ্রোসারিতে হঠাৎ পেয়ে গেলাম পাকা তালের রস। এই কন্টেইনারে আছে প্রায় এক কাপের মতন তালের রস। আমার ব্যাটারটা বেশ ঘন আঠালো ব্যাটার হবে, তাই আমি তালের রসটা অল্প অল্প করে মেশাবো যাতে বেশি নরম হয়ে না যায়। তবে তালের রসটা প্রয়োজন অনুযায়ী কিছু কম বা বেশি লাগতে পারে। ঘনত্বটা ঠিক এই রকম হবে। এই ঘনত্বটুকু আনতে ঠিক যতটুকু তালের রস প্রয়োজন ততটুকুই মেশাবেন। এবার এতে মেশাচ্ছি আধা কাপ কোরানো নারকেল। আমি ফ্রোজেন ফ্রেশ কোরানো নারকেলটাই ব্যবহার করছি। নারকেলটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মাখানো হয়ে গেল। আমি দেখাচ্ছি যে আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এরকম হাতে করে ছোট ছোট বলের মতন করে বানিয়ে যাতে আমি তেলে দিতে পারি সেই অনুপাতে ঘনত্বটা রাখতে হবে। এবার আমি এটিকে ঢেকে রাখবো 15-20 মিনিটের জন্য। তালের বড়া ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে আমি এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে তেলে ছেড়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে ভেজে নিব। তেলে দেবার সাথে সাথে নাড়তে যাবেন না, একটু হয়ে আসলে তারপরে আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং দুই পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন হলে আমি নামিয়ে নিব। এই তালের বড়াগুলো একটু সময় নিয়ে ভাজলে খুবই মচমচা হবে এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবার অনুরোধ রইল, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখারও অনুরোধ রইল, তাতে করে নতুন কোনো রেসিপি আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমি নিজে কিন্তু এই মচমচা পিঠাটাই বেশি পছন্দ করি। ভেতরে নরম কিন্তু উপরে একদম ক্রিস্পি, দারুণ স্বাদ। এবার চলুন দেখে নিই নরম পিঠাটা। নরমটা আর কিছুই না, এর সাথে আমি সামান্য ময়দা মিশিয়েছি। এই পিঠাটাতে আমি এক কাপ চালের গুঁড়ার বদলে দিয়েছি 3/4 কাপ চালের গুঁড়া বা 1/4 কাপ চালের গুঁড়া, আর সাথে মিশিয়েছি 1/4 কাপ ময়দা। এই ময়দাটাই কিন্তু পিঠাটাকে একটু নরম করবে, বাকি সব উপকরণ থাকবে একই রকম। আমি বাকি সব স্টেপগুলো একই রকমভাবে ফলো করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। ময়দা ব্যবহারের ফলে এই পিঠার শেপগুলো কিন্তু সুন্দর হয়েছে এবং পিঠাটাও বেশ নরম হবে। আপনাদের যার যেটা ভালো লাগে সেরকম করেই কিন্তু বানিয়ে নিতে পারেন। যাদের ক্রিস্পি পছন্দ বা মচমচা পছন্দ তারা মচমচা পিঠাটা বানাতে পারেন, এবং যাদের নরম এই ধরনের পিঠা পছন্দ তারা কিন্তু একটু ময়দা ব্যবহার করে পিঠাটাকে নরম করে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার দু ধরনের তালের বড়া। একটি ওপরটা বেশ মচমচা এবং আরেকটি তুলনামূলকভাবে নরম, তবে দুটোই কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। আমি দুটো পিঠাই ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এটি মচমচাটা দেখুন, ভেতরে কিন্তু নরম কিন্তু বাইরে বেশ ক্রিস্পি। আমি একটি খেয়ে দেখাচ্ছি, একদম কুড়মুড়ে শব্দ করবে।
আর নরম পিঠাটা দেখুন সফট স্পঞ্জের মতন। আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।